বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক বৃদ্ধের বলে এলাকাবাসীদের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মালদা জেলার মোথাবাড়ি থানার সারাফত টোলা এলাকায়। এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ করে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। জানা গেছে নিহত 60 বছরের সিদ্দিকী শেখ এই এলাকারই বাসিন্দা। সকালবেলা মাঠে গেলছিল, মাঠে যেয়ে বারাস করতে করতে গেল, সব দিনই যায় মাঠে, আজকেও গেল সকালবেলা মাঠে, যে আর ফিরা আসেনি। কারে কারেন্ট লেগে যাচ্ছি তো লোক কেনা আসে না, যাচ্ছি তো কারেন্ট লেপটা পড়া আছে, তার ছিঁড়ে পড়া আছে। রাইতে এসছিল লোক, তো লোক আর উঠেনি, অফিসের লোক, কারেন্টের অফিসের লোক এসছিল, তো কারেন্ট উঠায়নি কি বলেনি ও কাউকে যে কারেন্ট পড়া আছে, তো দেখে শুনে যাইও না, এটাও বলেনি, কারেন্ট ছিল এটাও বলেনি কাউকে, রাইতে দেখে চলে গেছে আর কাউকে বলেনি, নাহলে যাইতো না, কিছু বলেনি। সকালে কোথায় যাচ্ছিলেন? সকালে জমি আমি যাচ্ছি না দেখতে, যে লোকটা তো আসে না কেন, অতক্ষণ তো যাচ্ছি তো পড়ে আছে, কারেন্ট নাম্বার পড়ে আছে এরকম, তারের উপরে সীতা আছে, তারের উপরে সীতা আছে, পুড়ে গেছে, হ্যাঁ সব পুড়ে গেছে, পুড়ে গেছে। ওখানে কি চাচ্ছি, আমি তো গরিব মানুষ, আমার তো কেউ নাই, আমার তো স্বামী আছল চলে গেল, ওখানে আমি ছেলেরাকে কি করে লিয়া খাই, তো আমি সরকারের কাছে কোনো অনুদান নিব, কি করতেন উনি, বাইরে যাই জমি জায়গা করে, বোম্বে দিল্লিও যেত। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটেছে গতকাল রাত 8:30 নাগাদ আমাদের সারাফটলা গ্রামের শেষ সীমানার দিকে বাসের ঝাড়ে 11,000 ভোল্টের একটা তার, বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। তারপর ইলেকট্রিক অফিস খবর পাওয়ার পর সেখানে আসে, যখন ছিঁড়ে পড়ে তখন কি ইলেকট্রিক ডিপার্টমেন্টকে জানানো হয়? হ্যাঁ, জানানো হওয়ার পরে ওরা গাড়ি নিয়ে এসেছিলেন এখানে, আসার পরে ছিঁড়া অবস্থায় তার দেখে গিয়ে কয়েকটা বাসও কেটে গিয়েছে, তারপরে ওরা গ্রামবাসীকে কোনো রকম ইনফরমেশান কোনো কিছু দেয়নি, ওরা সেই অবস্থায় চলে গেছে। আজ সকালবেলা আমাদের সিদ্দিক শেখ সকাল 6:00 সময় নিজের মাঠে জমি দেখতে যাওয়ার জন্য আসছিলেন, হঠাৎ শেখ বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গেই মারা যায়। যখন ডিপার্টমেন্টকে জানানো হয়েছিল তারপরে কি তারা লাইন চার্জ রেখেছিল? হ্যাঁ অবশ্যই চার্জ রেখেছিল, লাইন চার্জ দিয়েছে, ইভেন এখানে আমাদের জল ফুটছিল, যখন সকালে তার পড়েছিল জলটা ফুটছিল, তারের জলের উপরে তার পড়েছিল জলটা ফুটছিল, এমন একটা ব্যাঙও ওখানে মরে পড়ে আছে, সেই সঙ্গে সঙ্গে ওই মানুষটাও কিন্তু সঙ্গে সঙ্গে জ্বলে গেছে, কোনো সময় পায়নি। এর রোজগার করে এনে প্রতিদিন মাঠে না গেলে ওরা খেতে পাবে না, আর এখন একটা ছেলে ওর বাড়িতে নেই, সবাই বোম্বেতে আছে, ওরা শুধু স্বামী স্ত্রী বাড়িতে আছে আর ছেলের বউরা বাড়িতে আছে। এর জন্য আমাদের 10 লক্ষ টাকা ইলেকট্রিক অফিসকে যদি চেক দিয়ে না যায় আমরা বডি এখান থেকে নিয়ে যেতে দেবো না। এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেই, কারোর সঙ্গে যোগাযোগ নেই, কোনো গাড়ি আসার কোনো খবর নেই, কি এমনকি কোনো গ্রামবাসীকেও ফোন করেনি যে আমরা আসছি, কি আপনারা বডিটা পাঠান, আমরা বসে একটা আলোচনা করবো, কোনো রকম ভ্রুক্ষেপ নেই এখন পর্যন্ত। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।